কেন বল্টু ফোন দিলে, হ্যাঁ বল্টু ভাই, তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছ? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যেই এর মধ্যে স্বামী কল ঢুকাই ধরি, এই এই কী হয়েছে তোমার, এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না, মালয়েশিয়ায় গেছো তুমি খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছে। ওরে পাকামো, স্বামীর সাথে এক টন, বল্টুর সাথে আর এক টন আছে না? না ও গো আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম, আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন, আর এটার জন্যে পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না, কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে। আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যায় না সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত সমস্যা দূর করার মালিককে, এই জন্যে দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? কম। নিশ্চিন্তে খায়, পান খায়, দেখবেন হুজুররা কুপান দে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করি না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথার কথা বললাম, চিন্তা নেই, চিন্তা নেই। এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে, ওই স্কুলের সামনে একটা ছিল 5তলা বিল্ডিং, তার 3তলায় এক সাহেবে যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলি উঠে দেখে উনি জানলায় ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরম করে পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায়, আবার ঘুমিতে আবার যে পিশাব লাগে ওঠে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকরি চিন্তা হয়ে যে আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যেই বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত, পায়চারি করেন, কী সমস্যা কি আপনার? তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝানো লাগবে? তা বলছে একটু বুঝলি ভালো হইতো। তা বলছে কী করো? ভিক্ষে করি খাই। তা বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1,00,000 টাকা দিচ্ছি। তো ওর 1,00,000 টাকা দিয়েছে যে 1,00,000 টাকা নিয়ে যাও। তো ওর চিন্তা করছে, বাবা 1,00,000 টাকা, এত ভিক্ষে করি 100-200 টাকাও হয় না রে, 1,00,000, আল্লাহ কত বড় লোক। এক ও এসে ওই রাত্রি যখন স্কুলে ওই শুতে গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবো, এ তো চোরে নিয়ে যাবে না, বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যায়, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যেই মুড়া মারবো এই পাশটা যদি কেউ দেখি ফেলে। এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি। পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম, নাও। বলছে কেন? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাই না। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলেগের বলে, খুকা আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার সময় আমার কাফনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসি কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইল, কাফন চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাফন কিনে। বলছে ওরে পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাফনের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালা একে তেস মেরে থুয়ে দিছি, ভেড়িয়ে ভিতরে রেখে দিতাম, ওসব কথা না বলি। তো এর মধ্যে ই করতাম, ঝামেলা করতাম, কারো ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি, এখন মরিয়ে যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বু কা মান দিনু কা মান নাবিউ কা, তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তা বলছে তা পুরোনো কাপনের সাথে সম্পর্ক কী? বলছে সম্পর্ক আছে, সেটা হলো ফেরেশতা এসে যেই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বু কা মান দিনু কা মান নাবিউ কা, আমি কবে আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো তখন কবে কবার দেবো? তার মানে তো কবে কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজ খেললাস না, কাপনের কাপড় পুরো নেই ছিঁড়ে জাতি গেল, আবার এসে জিজ্ঞেস করছে বুদ্ধি খাটবে ওখানে, পাখামো খাটবে। আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেব, কেন মেরে দেব?
কারণ আঠা না মেরিয়ে দিলি। যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরা খেছিলে নাকি নৌকাই ছিলে, যেইটা পাস করে ওইটার কয় কথা কয় না, সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো, যেই নৌকা পাস করিয়েছে বলছে নৌকা জিতবে এবার নৌকা কথা কয় না। এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? তুই অরিজিনাল এই টিরাক না নৌকা এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো, দিয়ে বলবে হাত তোর জবান খুলি দিলাম কনে মারিলো তাই কথা কয় না। কথাটা কি বুঝা গেছে? এটা উদাহরণ, রাজনীতির কথা না বললো, এটা হলো উদাহরণ দিলাম। পরকালে যে যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর অলি পৃথিবীতে নেই, আমি বিশাল ভালো ছিলাম, আল্লাহ কবে একটু সুপ থাক, তোর হাত মাত খুলি দে দেখি দেখি করেছিস, এইবার যেই খুলি দেবে কবে আল্লাহ মানছির বেড়ায় একটাও রাখি কথা কয় না।